Assalamualaikum. Waalaikumsalam. Kalam Allah বা আল্লাহর বাণী কি আল্লাহর অংশ? আস্তাগফিরুল্লাহ, এই যে অংশ বলাটা আসলে তো অনুমোদিত না। আল্লাহর গুণ, আল্লাহর গুণ, আল্লাহর গুণ, আপনি যে কথা বলেন এটা কথা আপনার অংশ? আল্লাহর আপনার একটা গুণ, এটা আপনার একটা গুণ। আল্লাহ তাআলার কোনো সিফাতকে অংশ বলা যায় নাই, আল্লাহ তাআলার কোনো গুণকে অংশ বলা যায় নাই। আপনি নিজের উপর কেয়াস করছেন যে আমার হাত যেমন আমার অংশ, আল্লাহর হাত তো আল্লাহর অঙ্গ, এই যে অঙ্গ বলা যায় নাই, আল্লাহর হাত বলবেন। হ্যাঁ, হাতে হাত অর্থ বুঝি, কিন্তু ধরুন আমরা বুঝি না, যেহেতু বুঝি না এটাকে অঙ্গ বলাও জায়েজ নাই। আপনি আল্লাহর হাত তো দূরের কথা, যেটা একেবারে হাত নয়, মানে যেটা যেটা একটা গুণ, যেটা গুণ বলে স্বীকৃত, এটাকে আপনি অঙ্গ বলে দাবি করতেছেন, এই জাতীয় অংশ বা অঙ্গ বলা জায়েজ নাই। এই যে অংশ বলা আল্লাহর জন্য জায়েজ হবে না। আল্লাহর জন্য আপনার উপর কেয়াস করে কিছু বলবেন না, আল্লাহর জন্য আপনার উপর কেয়াস করে একটা শব্দ বলবেন না। আল্লাহ তাআলা বলেছেন তার চোখ আছে, আপনি বলেন আল্লাহর অঙ্গ, চোখের অঙ্গ বানাবে জায়েজ নাই, অঙ্গ বলবেন না। কেন বলবেন? আল্লাহ বলছেন চোখ, চোখ রাখি, অর্থ অর্থ বুঝি, আল্লাহ তাআলা অর্থ বুঝি, ধরন বুঝি না। ধরন যেদিন বুঝবো সেদিন বুঝবো অঙ্গ কি না, এটা সেদিন বুঝবো, এর আগে বুঝা যাবে না। সেটা কি আমি যদি বুঝা যাবে, এর আগে পর্যন্ত এভাবে অঙ্গ বানাবেন না। অঙ্গ মানুষের সৃষ্টির হন, স্রষ্টার অঙ্গ আপনার জন্য আল্লাহ নিজে বলে নাই কোথাও যে আমার একটা অঙ্গ, এটা বলে নাই। যেটা অঙ্গ যেটা নয় আল্লাহ বলে নাই, সেটা আপনি অতিরিক্ত বাড়িয়ে পরবর্তী ধাপে চলে যাবেন না। আল্লাহ বলছে একটুকু, এটা তিনি তার চোখ আছে, এবং আল্লাহ বলছেন কি তার, রসুল্লাহ বলছেন তার চোখ আছে, আল্লাহ বলছেন তার পা আছে, রসুল্লাহ বলছেন তার পা আছে আল্লাহ তাআলা। তাহলে অর্থ কি? একটুকু থাকে না, পাটা কিরকম, পা কি অঙ্গ কি না, পা কত লম্বা, এই জাতীয় জিনিসগুলো বলা এটা হচ্ছে শিরকে উপর মধ্যে পড়ে যাওয়া। যেটা আছে ওটা বলেন, অর্থটা সাব্যস্ত করুন, ধরন সাব্যস্ত করবেন না, আরেকটা নাম দিবেন না, আরেকটা নাম দিবেন না, আরেকটা নাম দিবে আপনি বরবাদ হয়ে গেছেন। আল্লাহ কি শরীর আছে কিনা এটা বলা চাইছে নাই, আপনি শরীর বলতে বলছেন শরীর তো মানুষের হয়, সৃষ্টির, আপনি এটা আল্লাহ গুণী হয়েছেন কেন? তো বুঝতে পারলেন যে আল্লাহ তো অস্তিত্ব আছে, অস্তিত্ব শরীর বিষয়টা আপনি এটা আরেক দিকে চলে যাচ্ছেন, পরবর্তী ধাপে চলে যাচ্ছেন, ওই পরবর্তী ধাপটা নিষিদ্ধ আল্লাহর জন্য, পরবর্তী ধাপটা নিষিদ্ধ। আপনি যেটুকু বলছেন একটু সীমা থাকবো, একটু বাড়িয়ে বলবো না, একটু সাড় দেবো না, ওইটা বলবো কি বলবো, তার অবশ্যই তার পা আছে, তার হাত আছে, তার কি আছে, হ্যাঁ চোখ আছে, কেমন অনুরূপভাবে তার তিনি যা বলছেন ফিন্ডলি তিনি বলছেন, এগুলি আমরা সাব্যস্ত করবো, সার সাব্যস্ত করবো সিফাত সার। কিন্তু এটা কি কোনো সৃষ্টির মতো যখনই আসবে তখন সৃষ্টির মতো না, সৃষ্টিত অঙ্গ, সৃষ্টিত অঙ্গ, তার তো অঙ্গ হওয়া জরুরি না, তা তো অঙ্গ আমরা বলবো না। এই জন্য এই জাতীয় আল্লাহর বাণী কি আল্লাহর অংশ এটা বলবেন না কখনো, কারণ বলবেন যে আল্লাহর বাণী, বাণী এমনিতেই কারো অংশ হয় না, আপনার কথাকে আপনার অংশ কোনোদিন না। তো এটা আল্লাহর জন্য আপনি আরেকটা বাড়তি জিনিস সাব্যস্ত করতে করতে বাণী বাণীকেও আপনার অঙ্গ দিকে নিয়ে যাচ্ছেন, মানে কত খারাপ অবস্থায় নিয়ে গেছেন কখনো বলে না কেউ। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم